हेलो स्टूडेंट्स, आज के देखो राइटिंग सेक्शन जेटा एनसीईआरटी करिकुलम सिलेबस कवर करे। राइटिंग सेक्शन जे पार्टा देखो आज के हलो स्टोरी राइटिंग। एटा क्लास सिक्स टू टेन, सिक्स सेवेन एट नाइन टेन प्रत्येक क्लासर आए। सो हमें आज के एकदम इजी वे ते सिम्पल भावे कम समय बुझमो जो स्टोरी क्यों लिखे। प्रथम कथा हलो स्टोरी राइटिंग, शॉर्ट स्टोरी राइटिंग बा गल्प लेखा जेटा आमरा बोली गल्प बला गल्प लेखा, सेटा निजस्व स्किल लागे। एवं सेटा स्टोरी राइटिंग टा कोनो क्लासेई तोमादेर सजेशनेर मध्ये बा सिलेबस एर मध्ये पड़तो ना, एरकम कोनो सिलेबस नाई देवा थाकतो ना, सेटा आनसिन थाकबो। तो आमादेर राइटिंग स्किलटा एकटु बाड़ा दिब, लिखते आमादेर होइबोई निजेर थेके सेंटेंस, सिम्पल एकदम इजी सेंटेंस लिखते होइब। ताहले आमरा पारलाम सबाई स्टोरी राइटिंग। देखि की करे लिखते हैं स्टोरी राइटिंग ए क्वेश्चन टा जे आए एग्जाम मध्य सिक्स सेवेन एट नाइन टेन, सेटा दुई रकम होते पारे, टू टाइप्स अफ क्वेश्चंस। किरकम क्यूज बा क्लू देवा थाकते पारे, क्यूज बा क्लू देवा थाकते पारे बा आउटलाइन्स हिंट बिगिनिंग लाइन्स एरकम किछु एकटा देवा थाकते पारे। माने तुम्हारे एकटा पॉइंट कइये दिब बा किछु एकटा काहिनी कइलो जेटा आमरा सचराचर करी, आरेकजनेर मुखेर थेके कथा कायरे नेइ गिया आमरा ক্লাসের মধ্যে। আমাদের সব সময় এরকম হয় কি হয় যে ধরো স্যার একটা কিছু কইলো, ম্যাম একটা কিছু কইলো, বা কোনো তোমার ক্লাসমেট একটা কিছু কইলো, তুমি কী করলা যে এটা এই কথাটা নিয়ে আসে রে নিজের মতো বানায় সেটা তোমার পাশে বসা তোমার ক্লাসমেটের সাথে সেটা নিয়ে আলোচনা করতে শুরু করলা। সেটা হলো তুমি একটা ক্লু নিলা, আরেকজনের কথাটা শুনলা, শুনলে সে তুমি এবার গল্প করতে শুরু করলা, সেটাও স্টোরি রাইটিংয়ের একটা স্কিল। এবার স্টোরি সবাই সেমভাবে এলিবোরেট করতে পারে না, বলতে পারে না। তো আমার সেম স্টোরি দেখবা একজনের মুখে ভালো লাগছে আরেকজনের মুখে ভালো লাগছে না, তখন আমরা কই এ তুই তো তুই বয়ে থাক, তুই বয়ে থাক, এক্স ওয়াই জেড রাম শ্যাম যদু কোক তার মুখে শুনতে ভালো লাগে, তাই সুন্দর করে এক্সপ্লেন করে, সে সুন্দর করে কইতে পারে, মজা নিয়ে কইতে পারে, আমাদের শুনতে খুবই মজা লাগে। তো এই জিনিসটি হলো স্টোরি রাইটিং। সবাই স্টোরি সেম লিখতো না, সবাই স্টোরি মুখস্থ করে দিত না। ডোন্ট রোট এনি কাইন্ড অফ স্টোরিজ, কোনো স্টোরি তুমি মুখস্থ করবা না, কারণ তুমি যেটা মুখস্থ করছো আমরা পড়মু প্র্যাকটিসে লেগে, আমরা স্টোরি পড়মু কী করে লেখে কিন্তু মুখস্থ করতাম না। তুমি যেটা মুখস্থ করে আইসো এক্সামের মধ্যে সেই কিউ বা ক্লু বা আউটলাইন নাও দেওয়া থাকতে পারে, এটা অন্য কিছু হয়ে যেতে পারে। তাই এক্সামে গিয়ে সেটা সবসময় আগে আউটলাইনগুলি বা কিউজগুলি পড়বা। দেখো এখানে প্রথমে কিছু ক্লু বা কিউ দেওয়া আছে, এ টর্টোয়েস ইন এ লেক, এগুলি কিন্তু সেন্টেন্স না, এগুলি হলো ক্লু। লিভড এ হেয়ার নিয়ার বাই, একটা হেয়ার একটা খরগোশ থাকতো পাশে। দ্য হেয়ার লাফট অ্যাট দ্য মুভমেন্ট অফ দ্য টর্টোয়েস, খরগোশটা টর্টোয়েসের যে মুভমেন্ট হাঁটা চলা তা দেখে মজাক করছিল, হাসি উঠছিল তার। টর্টোয়েস চ্যালেঞ্জ টু রেস, এটা দেখেছে টর্টোয়েস চ্যালেঞ্জ দিল তারে যে আমার সাথে রেস করো, চলো আমরা দৌড় দিই, দেই কে ফার্স্ট হয়। টর্টোয়েস ওন, এবং লাস্টে কে জিতল, টর্টোয়েস কচ্ছপটাই জিতল। এটা লোকের সেটা ক্লু দিয়ে দিছে, এবার তোমরা এই ক্লুটা শুনলা, শুনলে সেটা হয়তো বা তোমার জানা স্টোরি, ম্যাক্সিমাম টাইমস জানা হইতে পারে, বিশেষ করে আমাদের ত্রিপুরাতে টিবিএসসি যে সিলেবাসে এগুলি জানা থাকতে পারে। আর না জানা থাকলেও এটা দিয়ে সেটা তুমি এবার নিজের মনের মধ্যে রান্না করবা, রান্না করবা, রান্না করে সেটা নিজের মতো করে সেটা এই পয়েন্টগুলি দিয়ে একটা স্টোরি বানাইবা। বা আউটলাইন দেওয়া থাকতে পারে, সেকেন্ড অপশন হলো আউটলাইন দেওয়া থাকতে পারে। আউটলাইন দেখি কী লেখা, এ টর্টোয়েস লিভড ইন এ পন্ড অ্যান্ড এ হেয়ার লিভ নিয়ার বাই, একটা টর্টোয়েস একটা পন্ডের মধ্যে থাকতো এবং পাশেই থাকতো একটা হেয়ার খরগোশ। ওয়ান ডে দ্য হেয়ার লাফট অ্যাট দ্য টর্টোয়েস টু সি স্লো পেস, একদিন কী করলো যে হেয়ারটা খরগোশটা টর্টোয়েসের যে স্লো পেস, এ আস্তে আস্তে ধীরে ধীরে যে হাঁটে টর্টোয়েস সেটা দেখে হাসতে শুরু করলো। দ্য টর্টোয়েস চ্যালেঞ্জ দ্য হেয়ার টু রেস অ্যান্ড ড্রামেটিক্যালি ওন, এবং সেই কচ্ছপটা সেই স্লো কচ্ছপটা সেই ফার্স্ট হেয়ারকে চ্যালেঞ্জ করলো রেস দেওয়ার লেগে, এবং খুবভাবে ড্রামেটিক্যালি জিতে গেল এবং সে আইরনিক্যালি মজারভাবে জিতেও গেল। সেম জিনিস তোমার দেওয়া থাকবো, এইবার তুমি স্টোরি লিখবা, স্টোরি লিখবা নিজের মতো, আমি যেভাবে লিখে দিমু যে এক্সাম্পল দিমু সেটাই তুমি লিখবা, এরকম না তুমি তোমার মতো সেটার এক্সপ্রেস করবা। যার যত এক্সপ্রেস করার কোয়ালিটি থাকবো সে তত বেশি মার্ক করতে পারবো, কিন্তু এখানে পোর মার্ক কেউ করতো না, ভালো মার্ক করে দেবো,
6, 7, 8, 9, 10 প্রত্যেকটা ক্লাসের সেমই সিস্টেম, শুধু কম বেশি লিখতে হয়। দেখি কি করে লেখে। হাউ টু রাইট শর্ট স্টোরি, শর্ট স্টোরি কীভাবে লিখে, কীভাবে আমরা মার্ক তুলুম এক্সামের মধ্যে। নাম্বার ওয়ান, গিভ এ সাবটাইটেল, প্রথমে তুমি তার একটা নাম দিবা। এই যে ক্লুগুলি দেখালাম আমি, আউটলাইনগুলি দিলাম, তার একটা পয়রা সেরা সেই রিলেটিভ একটা নাম দিবা, গল্পের নাম। এখানে নামটা যদি তোমার অ্যাপ্রোপ্রিয়েট হয়, সঠিক হয়ে থাকা ওই পয়েন্ট অনুযায়ী, ওই লেখা অনুযায়ী যদি তোমার নামটা সঠিক হয়, তাহলে তুমি পেয়ে লেবা 1 মার্ক। তাহলে তুমি এখানে মার্ক করা স্টার্ট করে দিলা, অনেক মজার ব্যাপার। পয়েন্ট নাম্বার টু, ইন্ট্রোডাকশন অফ দ্য মেইন ক্যারেক্টার অ্যান্ড আদার্স, এখানে যে ক্যারেক্টার্সগুলি নিয়ে সেটা তুমি স্টোরি লিখবা। এখন আমাদের এক্সাম্পলে যেটা আসলো সেটা ক্যারেক্টার কে আসছিল, একটা টর্টয়েস একটা হেয়ার, তার ইন্ট্রোডাকশন দিবা, মানে তারা কই থাকতো, তারা কী করে থাকতো, এইগুলি ইন্ট্রো দিবা, পরিচিতি। এরপরে আমাদের মেইন যেটা আরেকটা, সেটা হলো কন্টেন্ট, প্লট বা ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা তুমি সঠিকভাবে দিবা, প্লট তৈরি করবা, গল্পের প্লট লাগে, প্লট তৈরি করবা, বা কন্টেন্ট মানে বিষয়বস্তু, তুমি যেই পয়েন্টগুলি এখন দেখছো সেই পয়েন্টগুলিরে সুন্দর করে সেটা এক্সপ্রেস করবা, সেটা হলো কন্টেন্ট, বাইরে দেবে না। এবার অনেকেই কী করে, গল্প লিখতে লিখতে বেশি লিখতে পারে, কি বেশি লিখতে পারলে কী হয়, পয়েন্ট ছাইড়া ছেড়া সে অন্যখানে দাগা। বেশি যদি তুমি দাও তাহলে কিন্তু তুমি আবার মার্ক কম পাইবা। তুমি এই পয়েন্টগুলির মধ্যেই ঘোরাফেরা করবা, ওয়ার্ড লিমিট যেটাই থাকুক না গেলিয়া, তুমি এই কম বেশি লেখো কোনো কিছু আপত্তি নাই, কিন্তু এই পয়েন্টসগুলিতে এই বিষয়বস্তুতে এই কন্টেন্টই থাকতেই হবে। নাম্বার ফোর, মেক ইজি অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস অ্যান্ড পাস্ট টেন্স, এখানে দেখো অনেকে ভাবে যে আমরা যদি একটু কঠিন ইংলিশ লিখতে পারি, রিচ ওয়ার্ডস আমরা ইউজ করতে পারি, তাইলে বোধ হয় আমি বেশি মার্ক পাবো, কিন্তু একদম না, একদম ভুল কথা। তোমার সেন্টেন্স ফরমেশন, গ্রামাটিক্যালি, ভার্বের ইউজ, সাবজেক্ট ভার্ব কনকর্ড যদি ঠিক থাকে, দ্যাট মিন্স যদি তোমার সেন্টেন্সটা সহজই হয়, ধরো ক্লাস টুর সেন্টেন্সই লিখতেছো তুমি, স্ট্যান্ডার্ডের ক্লাস টু স্ট্যান্ডার্ডের সেন্টেন্স লিখতেছো, কিন্তু সেন্টেন্স তোমার সঠিক হয়েছে, ভুল নাই কিচ্ছু ফরমেশনে, তাইলেও তুমি ফুল মার্ক পাইয়া দেবা। তাই কেছে মেক ইজি অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস, সিম্পল সেন্টেন্সে লিখবা, এখানে কমপ্লেক্স কম্পাউন্ড কম ইউজ করবা, একটা একটা সেন্টেন্স লিখে সেটা তুমি স্টপ দিয়ে দিয়ে যাও না, কোনো আপত্তি নাই। এবং ভার্বগুলি, স্টোরি রাইটিংয়ের ভার্বগুলি সবসময় হইব পাস্ট টেন্সে, এটা মনে রাখবা, সবসময় হইব পাস্ট টেন্সে, হ্যাঁ অতীতকালে কাহিনী। এই হলো মেইন জিনিসটা, কিন্তু এখানে সিম্পল সেন্টেন্স ইউজ করবা, বানায় লিখবা তো তুমি এত হার্ড সেন্টেন্স ফ্রেজ ইউজ করতে লাগতো না, মানে পাণ্ডিত্য দেখাইতে লাগতো না, অনেকে পাণ্ডিত্য দেখাইতে গিয়ে সেটা মার্ক কম পায়লা, ভুল হয় মার্ক, ভুল মানেই এরর মানেই মাইনাস, নেগেটিভ মার্কিং। সো ডোন্ট মেক এনি কাইন্ড অফ এরর, জাস্ট গো অন। পয়েন্ট নাম্বার ফাইভ, ক্লাইম্যাক্স, এইবার পুরো সিনেমা দেখলা, কত সুন্দর সিনেমা, সিনেমার শেষটা যদি না ভালো থাকে তাহলে কোনোটাই ভালো হইতো না। অল ইজ গুড হুজ এন্ড ইজ গুড, সব ভালো যার শেষ ভালো। তো ক্লাইম্যাক্সটা, এখানে শেষটা তুমি এক দুই লাইনে সুন্দরভাবে সাজিয়ে দিবা, যে স্টোরিটা লেখছো এটা শেষ হয়েছে কেমনে, কাহিনিটা কই গিয়া শেষ হয়েছে, শেষ যদি না হয় তাহলে এখানে মার্ক কাটা দেব। এখানে লেখা আছে 6 নম্বর পয়েন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট না, তবু আমি কই দিতেছি, ওয়ার্ড লিমিট শুড বি মেনটেইনড, তোমাকে যে ওয়ার্ড লিমিট দেওয়া থাকবো কোয়েশনের মধ্যে সেটা মেনটেইন করবা, সেটা ঠিক রাখবা। ক্লাস 6 টু 8 যেটা থাকে খুব সম্ভবত 100 to 120 ওয়ার্ডস থাকে, 5 মার্কস আয়ে তার লেগে, মানে টোটাল মার্কস 5 থাকে, তাই 100 ওয়ার্ডস লেখলেই হয়। এখানে রিল্যাক্সেশন থাকে, 10 to 15 ওয়ার্ডস রিল্যাক্সেশন থাকে, হ্যাঁ এটা তোমরা জানো না হয়তো বা, যদি 100 ওয়ার্ডস নাও হয় আমি কি কন্যা কন্যা এত লিখবো না, যদি 90 ওয়ার্ডসও হয় সঠিক থাকে তাহলেও তুমি 5 out of 5 পেয়ে দেবা, ঠিক আছে। এবারে যদি 120 থেকে বেশি হয়, 10 to 15 ওয়ার্ড, 30, 45, 50ও যদি হয় তাহলেও তুমি ফুল মার্ক পেয়ে দেবা, টেনশন করে না। কিন্তু কেউ 120 জায়গার মধ্যে 200 ওয়ার্ডস লিখবে না, অযথা সময় নষ্ট করে লাভ নাই, এইটা যে তুমি 5-এ 7 পেয়ে লেবা বেশি লিখলে, এরকম না। ক্লাস 9 to 10, 9 and 10 যেটা থাকে ওয়ার্ড লিমিট, সেটা থাকে 150 to 200 ওয়ার্ডস, মানে তুমি 150 থেকে 200 ওয়ার্ডসের মধ্যে লিখবা। এবার 160 হইতে পারে, 70 হইতে পারে, 80 হইতে পারে, 200 হইতে পারে, 220ও হইতে পারে, কিন্তু 250 করো না, শুধু শুধু সময় নষ্ট করো না।
কেউ যদি 120 ওয়ার্ডস বা 130 ওয়ার্ডস লেখে, এটা থেকে কম লেখে, 120 ওয়ার্ডস বা 130 ওয়ার্ডস, তাইলেও সে মার্ক পাইব, ভালো মার্কেই পাইব। 130 লিখলে তো 10 out of 10 হইতেই পারে, ক্লাস 9 আর 10-এর থাকে হায়েস্ট নাম্বার, কিন্তু ক্লাস 9 আর 10 এটার মধ্যে সবচেয়ে হায়েস্ট নাম্বার থাকে 10, 10 থাকে। ঠিক আছে, দেখি একটা স্যাম্পল, স্যাম্পল অফ স্টোরি রাইটিং। আমরা যে কিউ এবং ক্লুগুলি দিয়ে সেটা শুরু করছিলাম, আউটলাইন দিয়ে শুরু করছিলাম, সেই আউটলাইন এবং কিউজগুলি দিয়ে সেরে আমরা এখানে এগুলি দিয়ে সেরে আমরা স্টোরিটা এখানে লিখবো বা বানাবো। প্রথমে আমি দিই টাইটেল বা সাব টাইটেল, যেটাকে আমরা বলি দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টোয়েজ, দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টোয়েজ। তো এখানে তো এই দুজনকে নিয়ে সেই পয়েন্টগুলি দেওয়া আসছিল, আউটলাইন দেওয়া আসছিল, তাই আমি হেয়ার অ্যান্ড দ্য টর্টোয়েজ দিই। নাকি এখানে ডাইনোসর ছিল না, ডাইনোসরের কথা উল্লেখ নাই, ডাইনোসর থাকলে এখানে ডাইনোসর লিখলাম, এলে যেহেতু হেয়ার অ্যান্ড টর্টোয়েজ, তো হেয়ার অ্যান্ড দ্য টর্টোয়েজ ছিল তার টাইটেল। এখানে আমি পেয়ে নিলাম 1 নম্বর, 1 মার্ক। সো অনেক খুশি, হুররে, আমরা স্টার্টিংয়ে 1 নম্বর পেয়ে লেছি, 1 মার্ক পেয়ে লেছি। নেক্সট, ফার্স্ট প্যারাতে আমি ইন্ট্রো দিব। ইন্ট্রো মানে যেই যাদেরকে নিয়ে আমার স্টোরিটা, তাদের পরিচয় বা তাদের কথা আমি প্রথম প্যারাতেই লিখে দিব। ওয়ান্স আপন এ টাইম দে লিভড এ টর্টোয়েজ ইন এ পন্ড, এ হেয়ার লিভ নিয়ার দ্যাট পন্ড। ওই পুকুরের পাশে হেয়ার থাকতো এবং ওই পুকুরের মধ্যে একটা টর্টোয়েজ থাকতো। তো এখানে শুরু করছি ওয়ান্স আপন এ টাইম, গল্প সবসময় আমরা এরকম করি, ওয়ান্স আপন এ টাইম, একদিন অনেক দিন আগে ওই জঙ্গলে ভূত থাকতো, এখন আর থাকে না, অনেক পেরেত থাকে, এরকম না, মানে আগের কাহিনী। যেহেতু আমি আগেও কিছু পয়েন্টে দেওয়া আছে, পাস্ট টেন্স, স্টোরি রাইটিং সবসময় পাস্ট টেন্স হইব, তো ওয়ান্স মানে আগে, ওয়ান্স আপন এ টাইম। নেক্সট প্যারাতে আমি আমার এক্সপ্রেশন দেখাবো, আমি কতটুকু ইন্ট্রো দিতে পারি, এবং কাহিনী মানে একটা ঘটনা, সেই ঘটনাটা কোত্থেকে হয়েছে, দ্য স্টার্টিং, তার সূত্র, তার উৎস, সেই উৎসটা আমি ফার্স্ট প্যারাতেই দিব। ঠিক আছে, প্রথম দিয়ে স্টার্ট করে দিব, তারপরে আমরা ঘটনাতে যাবো। তো দেখি, ওয়ান ডে দ্য হেয়ার স দ্য টর্টোয়েজ অ্যান্ড বিগেন টু লাভ টু সি হিজ স্লো মুভমেন্ট। তো একদিন কী হলো, একদিন খরগোশ ঘুরতে ঘুরতে, খরগোশ ঘুরতে আসে পুকুর পাড়ে, হঠাৎ করে সেটা টর্টোয়েজকে দেখলো, এবং টর্টোয়েজের যে স্লো মুভমেন্ট, সেই স্লো মুভমেন্ট দেখে সেটা সে হাসতে লাগলো, নিজের শরীরে হিলতে তুলতে পারতেছে না, সঠিকভাবে খাইতে পারতেছে না, ধীরে ধীরে খায়, এগুলি দেখে হাসতে লাগলো। দ্য হেয়ার ফিল ভেরি প্রাউড অফ হিস ওয়ার্ক, খরগোশ তার নিজের কাজের উপর খুবই গর্ববোধ করতো, অ্যান্ড ক্রিটিসাইজড দ্য টর্টোয়েজ, এবং টর্টোয়েজকে ক্রিটিসাইজ করলো, নিন্দা করতে শুরু করলো। দ্য টর্টোয়েজ গট অ্যাংরি অ্যান্ড চ্যালেঞ্জ দ্য হেয়ার টু এ রেস, এবং এতেই টর্টোয়েজ কচ্ছপ খুব রাগলো, রেগে খরগোশকে চ্যালেঞ্জ করলো। স্লো কচ্ছপ স্পিডি খরগোশকে চ্যালেঞ্জ করলো, কিসে, রেসে, দৌড় কম্পিটিশন, রেস দিব কে জিতে, রাগের মাথায় তো চ্যালেঞ্জ করেছে, এরপরে দেখা যাক কী হয়। এই হলো ঘটনা সূত্রপাত। দ্যাট অ্যানাউন্সমেন্ট, ওই যে অ্যানাউন্সমেন্টটা, এটাও এক্সট্রা লাইন আমি ইউজ করতেছি গল্প সুন্দর করার লেগা। দ্যাট অ্যানাউন্সমেন্ট মেড দ্য হেয়ার লাভ মোর লাউডলি, এটা খরগোশকে আরও হাসি উঠল, এইবার সেই অ্যানাউন্সমেন্ট শুনে সেটা যে কচ্ছপে তারা চ্যালেঞ্জ দিয়েছে, তাও দৌড় কম্পিটিশনে, এটা শুনে সেটা সে পেটে দিয়ে হাসতে হাসতে, পেট পেটে হাসতে হাসতে মাটি ভিতরে ঘোরাঘুরি শুরু করলো। হি ওয়াজ কনফিডেন্ট টু বিট দ্য টর্টোয়েজ ইজিলি, কারণ সে জানে সে খুব সহজেভাবে এই কম্পিটিশনটা, অন্য কিছু হলে এক কথা ছিল, এই কম্পিটিশনে, দৌড় কম্পিটিশনে সে কচ্ছপরে ইজিলি হারাইতে পারব, তাই সে হাসতে লাগলো। এলো আমার ঘটনার সূত্রপাতের ইন্ট্রো। এবার আমরা কন্টেন্ট, কিসের কন্টেন্ট, আমাদের যে পয়েন্টগুলি দেওয়া আসছিলো, যে কাহিনীর পয়েন্টসগুলি, সেই পয়েন্টের বিষয়বস্তুতে আমরা ঢুকুম। বিষয়বস্তু ছিল রেস, এবং কী করে রেসে কে জিতলো, স্লো টর্টোয়েজ জিতলো, আর স্পিডি হেয়ার মানে খরগোশ হারলো। দ্য রেস বিগ্যান, শুরু হইলো, দৌড় শুরু হইলো, কম্পিটিশন শুরু হইলো। মেনি অ্যানিমেলস গ্যাদার টু ওয়াচ দেয়ার রেস, আরও যে জঙ্গলের অন্যান্য পশু পাখিরা ছিল তারা ওইখানে গ্যাদার করলো, জমায়েত করলো, আইলো। এখানে অন্যান্য অ্যানিমেলসের কথাও এক্সট্রাভাবে ইউজ করা হয়েছে, এই গল্পের যে স্থানটা, দৃশ্যটাকে আরও রোমাঞ্চকর বানানোর জন্য। তো এরকম রোমাঞ্চকর জিনিস তোমরা বানাইবা তোমরা গল্পে, এক্সট্রা এক্সট্রা প্রপ আইনেছিলা, প্রপ মানে এক্সট্রা জিনিস এনেছিলা তোমরা, তোমাদের গল্পটাকেও ছবির মতো সুন্দর বানাইতে হইব। গল্প লেখার এবং গল্প পড়ার একটা ক্যারেক্টারিস্টিক থাকতে লাগে, যে তুমি তোমার গল্প লেখা পাঠকের মনে, মানে যে পড়বো তোমার গল্পটা, সে যাতে রিয়েল ফিল করতে পারে,
সেরকম ভাবে ওয়ার্ড এবং সেন্টেন্স ইউজ করবা। এখানে গল্প লেখার মেইন ট্রিক, এবং তুমি নাম্বারও এখানে পেবা। সুন দে আর লেফট হিস এনিমি ফার বিহাইন্ড, এবং খুব তাড়াতাড়ি সে কী করলো, তার যে এনিমিকে পেছনে ফেলে দিল। কে? হেয়ার। খরগোশ খুব স্পিডে দৌড়াচ্ছে, তাই স্পিডে দৌড়াতে দৌড়াইতে আর কচ্ছপ তো হিলতে দুলতাই তাতে কচ্ছপ অনেক পেছনে পড়ে গেছে। গা দেন দ্য হেয়ার প্ল্যান টু টেক রেস্ট অ্যাজ দ্য টর্টোয়েস উড নিড লং টাইম টু রিচ হিম। তখন খরগোশ ভাবলো যে টর্টোয়েস তো আমার কাছে পৌঁছতে রিচ করতে পৌঁছতে অনেকটা সময় লাগবে, আমি একটু রেস্টই করে নিই। সো হি ফেল অ্যাসলিপ, সে কী করলো, সে ঘুমাইয়া পড়লো, ফেল অ্যাসলিপ। এখানে তোমরা আরও অ্যাড করতে পারো, সে কোথায় ঘুমাইলো, গাছের নিচে লিখতে পারো, গাছের নিচে ছায়ার মধ্যে, শেড অফ এ ট্রি, এরকম তোমরা লিখতে পারো। বাট দ্য টর্টোয়েস ডিডন্ট গেভ আপ, কিন্তু টর্টোয়েস গেভ আপ করলো না, সে দেখতাছেই না খরগোশ কতটুকু হচ্ছে, তবু সে হাল ছাড়ছে না, সে ধীরে ধীরে আঁকা দিতে লাগলো। হি কন্টিনিউ টু ওয়াক স্লোলি অ্যান্ড রিচ দ্য ফিনিশিং লাইন, এবং সে সেইভাবেই আস্তে আস্তে গেল, ধীরে ধীরে গেল এবং ফিনিশিং লাইনে পৌঁছে গেল। এইল আমার কাহিনী, এবার আমি এটারে শেষ করুন, তো ক্লাইম্যাক্স দিই, শেষ করি কীভাবে। ওয়েন দ্য প্রাউডি হেয়ার ওক আপ, যখনে সেই প্রাউডি হেয়ারটা খরগোশটা উঠল, সে কী ছিল, সে প্রাউডি ছিল। হি রাশ টুয়ার্ডস দ্য ফিনিশিং লাইন, সে দৌড়ে এক স্পিডে এবার লাফায় লাফাইয়া ফিনিশিং লাইনে গেল, গিয়ে কী কী হইল, কিছু লাভ হইল। বাট হি ওয়াজ সারপ্রাইজ টু সি দ্য টর্টোয়েস ওয়াজ ওয়েটিং ফর হিম, সে গিয়েছে হতভম্ব হয়েছে, অবাক হয়েছে, গাড়ি টর্টোয়েস দিয়ে আগে গিয়ে পৌঁছে রয়েছে আমার গিয়ে, কেমন হইল। ফাইনালি দ্য স্লো বাট স্টিডি টর্টোয়েস, স্লো কিন্তু স্টিডি, মানে যে ধীরে কিন্তু তার কাজে নিঃ দৃঢ়, যে সে তার লক্ষ্যে দৃঢ়, এটাকে বলে স্টিডি টর্টোয়েস। ডিক্লেয়ার দ্য উইনার, সে উইনার হইল। অল দ্য অ্যানিমেলস প্রেজড হিজ ভিক্টরি, এ দেখো এটা আন্ডারলাইন করা আছে, এটা দেওয়া নাই কিন্তু, পয়েন্টে দেওয়া নাই, দিতেও না, এটা তোমার নিজের থেকে দিয়ে দিব, এরকম টাইপের লাইন ক্লাইম্যাক্সের ক্ষেত্রে, যে সবাই এবার খুশি, এটা জানা দাদা, অল দ্য অ্যানিমেলস প্রেজ হিজ ভিক্টরি। এভাবে তোমরা লিখতে থাকবা, কী লিখবা, তোমরা লিখবা শর্ট স্টোরি রাইটিং পয়েন্ট দেওয়া দেওয়া, এবং সেই পয়েন্টের সাথে সাথে এই জিনিসগুলি মনে রাখতে হইব। আমি এগুলি লিখছি, তোমরা কিন্তু কন্টেন্ট কথাটা লিখবা না কিন্তু, ঠিক আছে, আমি তোমরা বোঝানোর লেগে লিখছি, কন্টেন্ট ক্লাইম্যাক্স এই দুইটা মেইন, এবং পুরোটার এক্সপ্রেশন, এক্সপ্রেশন হইল রস, যার যতটুকু রস আছে, যে যতটুকু বোঝাতে পারবে, যেমন এটা রস, হ্যাঁ এটা আমি দিছি, এনিমি আমি ইউজ করছি, তোমরা এরকম ইউজ করবা, স্লো বাট স্টিডি এটা আমি ইউজ করছি, যদি না পারো না থাক, দেওয়ার দরকার নাই, তবে সিস্টেম একটাই থাকবো, 6 7 8 9 10, শুধু ওয়ার্ড লিমিটগুলি সিক্সের তারা কম লাগবো, 9 10 তারা একটু বেশি লাগবো, একটু বেশি।